রশ্মিচিত্র নিয়ম আমরা জেনে গিয়েছি, এখন ইচ্ছে করলে আমরা গোলীয় দর্পণে অর্থাৎ উত্তল দর্পণেই হোক বা অবতল দর্পণেই হোক আমরা যে কোনো বস্তুর বিম্ব খুব সহজেই পেতে পারি রশ্মিচিত্র একে। তো চলো আমরা প্রথমে গোলীয় দর্পণে বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব বর্ণনা সহ। এর আগে সমতল দর্পণে বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব কিভাবে অঙ্কন করতে হয় তা কিন্তু আমরা দেখেছি সমতল দর্পণে। এবার আমরা গোলীয় দর্পণে বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব কিভাবে গঠিত হয় তা দেখতে হবে। বিন্দু লক্ষ্য বস্তু এক্ষেত্রে কিন্তু আমাদের লক্ষ্য বস্তুটা একটা বিন্দু, বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব অঙ্কন করবো, রাইট? তো চলো আগের নিয়মে আমরা দর্পণ অঙ্কন করবো। এটা কিন্তু আর আমি বর্ণনা করলাম না যে কিভাবে দর্পণ অঙ্কন করবো। ওই যে বলেছিলাম যে ইতিবক্সে থেকে তোমার যে স্কেলটা আছে ওই ছোট্ট স্কেলের সমান করে একটা দাগ নাও ভূমির সমান্তরালে, এবং এখানে একটু দূর ছেড়ে দিয়ে পয়েন্ট করো, আর এই দিকে পয়েন্ট করো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দূরে একটা পয়েন্ট করো। এখন এইটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ আঁকো, আর বৃত্ত চাপটা নিচে উপরে যেন মোটামুটি সমান থাকে। তাহলে এটাকে যদি আমি অবতল দর্পণ করতে চাই তাহলে উত্তর পৃষ্ঠে এভাবে প্রলেপ লাগিয়ে দেবো, উত্তর পৃষ্ঠে প্রলেপ লাগিয়ে দেবো। উত্তর পৃষ্ঠে প্রলেপ লাগিয়ে দিলাম, আর বলেছিলাম এর মধ্যবিন্দুটা তখনই নিয়ে নেবে, তাই না? তাহলে এটা বক্রতার কেন্দ্র, এটা ফোকাস, রাইট? আর এটা হচ্ছে মেরু পোল, আর দর্পণটা এম এম ডট, বাস। এই আমরা খুব দ্রুত কিন্তু আঁকতে পারবো এই নিয়মগুলো যদি আমরা ফলো করি, রপ্ত করি, তাহলে কিন্তু চিত্র আঁকা খুব দ্রুত হবে। ফ্রি হ্যান্ডে আঁকলে যত দ্রুত হবে, তুমি স্কেল কম্পাস দিয়ে আঁকলে তার চেয়েও দ্রুত হবে, ঠিক আছে? সো নিয়মগুলো রপ্ত করা দিয়ে হলো কথা, রপ্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইটুকুর বর্ণনা দিতে পারি, এইটুকুর বর্ণনা আগে দিতে পারি, যখন বর্ণনা তো লিখতে হবে আমাদের, তাই না? গোলীয় দর্পণে বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব রশ্মি চিত্র একে তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দিতে হবে না? তো এইটুকুর বর্ণনা আমরা কিভাবে দেবো, এই চিত্রটুকুর বর্ণনা আগে কিভাবে দেবো দেখে নিই। এম এম ডট, মনে করি এম এম ডট একটি গোলীয় দর্পণ বা আমরা বলতে পারি অবতল দর্পণ, গোলীয় দর্পণ বলেও সমস্যা নেই। হ্যাঁ, পি এর মেরু, সি বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, এফ প্রধান ফোকাস, এইটুকুই এটার বর্ণনা, পারবো তো? দর্পণের সামনে এ একটি বিন্দু লক্ষ্য বস্তু, দর্পণের সামনে এ একটি বিন্দু লক্ষ্য বস্তু, বিন্দু লক্ষ্য বস্তু, মাইন্ড ইট। হ্যাঁ, আচ্ছা, এ হতে ওই যে নিয়ম, তিনটা নিয়ম, তিনটা নিয়ম কিন্তু, হ্যাঁ, এর যে কোনো দুইটা নিয়ম অ্যাপ্লাই করে আমরা কিন্তু বিম্ব পেয়ে যেতে পারি, প্রতিবিম্ব, যে কোনো দুইটা নিয়ম। তো এ হতে এ এম আলোকরশ্মি, এ হতে এ এম আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের এক বিন্দুতে আপতিত হয়ে, কি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে কোথা দিয়ে প্রতিফলিত হবে, প্রধান ফোকাস দিয়ে, তাই না? তাহলে এই এম বিন্দু আর এফ বিন্দু বরাবর স্কেল ধরে আমরা প্রতিফলিত রশ্মিটা পেয়ে গেলাম, সে ধরো আমরা প্রতিফলিত রশ্মিটা পেয়ে গেলাম, বাঁকা হয়ে গিয়েছে, তারপরে এখন কি করা যাবে? আর তোমরা তো স্কেল দিয়ে সুন্দর করে আঁকবে, এটা আপাতত ধরে নাও যে খুব সোলা হয়েছে, ধরে নাও যে এটা খুব সোলা হয়েছে, করার কিছু নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। তাহলে বর্ণনাটা এরকম দাঁড়ালো যে এ হতে এ এম আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এর একটা কথা বাদ করলে চলবে না, প্রধান অক্ষের সমান্তরালে এই কথা তো বাদ করলে চলবেই না। এ হতে এ এম আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এম এ পথে প্রতিফলিত হয়, এখানে আরেকটা বিন্দু তুমি উল্লেখ করলেও হবে না করলেও হবে, ওকে? এ হতে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাসের ভিতর দিয়ে দর্পণে আপতিত হয়ে, আচ্ছা প্রধান ফোকাসের ভিতর দিয়ে যদি দর্পণে আপতিত হয় প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত রশ্মিটা যাবে, তাহলে এ হতে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাসের ভিতর দিয়ে দর্পণের এম ডট বিন্দুতে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মি নয় পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয়, এই এ বিন্দু যেহেতু লক্ষ্য বস্তু কাজে এ ডট দিবা প্রতিবিম্ব, এই যে তাহলে প্রতিফলিত রশ্মি নয়, এই একটা প্রতিফলিত রশ্মি আর এই হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি দ্বয় দুইটা কিন্তু আমরা নিয়েছি,
বলেছিলাম বিম্ব পাওয়ার জন্য প্রতিবিম্ব পাওয়ার জন্য কমপক্ষে দুটি প্রতিফলিত রশ্মির দরকার রাইট এই প্রতিফলিত রশ্মি দয় এ ডট বিন্দুতে মিলিত হয় সুতরাং এই এ ডট বিন্দু হচ্ছে এ বিন্দুর বাস্তব বিম্ব কারণ প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃত মিলন ঘটেছে রাইট পিছন দিকে বর্ধিত করে কিন্তু মিলাতে হয়নি বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে আমরা চিত্রটার এখন বর্ণনা দেব এই যে বিম্ব পেয়ে গেছি এভাবে চিত্র আঁকবে তোমরা স্কেল কম্পার দিয়ে সুন্দর করে তারপরে নিচ দিয়ে বর্ণনা দিবে চিত্রের সংক্ষিপ্ত বর্ণনাটা আমি যদি বলে গিয়েছি এর মধ্যেই অঙ্কন করতে করতে কিন্তু এবার আমি ফাইনালি বলছি দেখো মনে করি এম এম ডট একটি অবতল দর্পণ বা তুমি বলতে পারো গোলীয় দর্পণ অবতল দর্পণ এখানে যদি তোমার যদি প্রশ্ন থাকে যে অবতল দর্পণে বিন্দু লক্ষ্যবস্তুর বিম্বঙ্কন করো তাহলে তুমি অবতল দর্পণ বলো আর যদি বলে গোলীয় দর্পণে তাহলে তুমি এটার গোলীয় দর্পণই বলো গোলীয় অবতল দর্পণ তো অবশ্যই গোলীয় দর্পণ রাইট প্রশ্ন অনুসারে লিখবে রাইট আচ্ছা মনে করি এম এম ডট একটি গোলীয় দর্পণ পি মেরু সি বক্রতার কেন্দ্র এফ প্রধান ফোকাস বুঝাতে পারলাম আচ্ছা দর্পণের সামনে এ একটি বিন্দু লক্ষ্যবস্তু এ হতে এম আলোকরশ্মি দর্পণের এম বিন্দুতে আপতিত হয়ে এম এর পথে প্রতিফলিত হয় এ হতে অপর একটি আলোকরশ্মি প্রধান ফোকাসের ভিতর দিয়ে দর্পণের এম ডট বিন্দুতে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয় প্রতিফলিত রশ্মিদ্বয় পরস্পর এ ডট বিন্দুতে মিলিত হয় ছেদ করে পাবো না এ ডট বিন্দুতে মিলিত হয় সুতরাং এ ডট বিন্দু হচ্ছে এ বিন্দুর বাস্তব বিম্ব এই বর্ণনাটুকু আমাদের চিত্রের নিচে লিখলেই প্রশ্নের উত্তর হয়ে গেল নিশ্চয় পারবে তোমরা সহজ একদম সহজ কিন্তু এবার তোমার যেটা করতে হবে সেটা হলো এই যে আমি বললাম যেভাবে অঙ্কন করলাম নিয়মগুলো বর্ণনা করলাম এভাবে তোমার খাতায় প্র্যাকটিস করতে হবে তুমি এমনিতে দেখছো তোমার কাছে সহজ লেগেছে কিন্তু আসলে তোমাকে খাতায় করে দেখতে হবে যে আমি পারি কিনা তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় পারো তুমি কিন্তু এটা কত দ্রুত পারো সেটাও একটা দেখার বিষয় কিন্তু চিত্র অঙ্কনে অত বেশি সময় দেওয়া যাবে না আবার আলোকের রশ্মি চিত্র নির্ভুল হতে হবে অবশ্যই এটা মনে রাখবে যেন তেন যেন না হয় ফ্রি হ্যান্ডে আঁকা যাবে না তাহলে বিম্ব যেখানে হওয়ার কথা সেখানে হবে না অন্য জায়গায় হবে ভুল হবে কিন্তু ওকে